জি অমরুল হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহ। শাইখ ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। জি বলেন আমি চট্টগ্রাম থেকে, বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলছিলাম। বলেন। আচ্ছা, আমরা মাগরিবের পর যে জিকির আজগার গুলো করি, সাইয়্যিদুল ইসতিগফার বা তিন কুল, এগুলো যেগুলো করি, সেগুলো কি আসরের পর করা যাবে? জিকির ফজর পর আজকারের যে, সময়, জিকির আজকারের সময় সম্পর্কে ওলামাদের কিছু ইখতলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। তার মধ্যে সবচেয়ে যেটি পছন্দনীয় মত, যে আল্লাহর কয়েকটি আয়াতে কোরআনে কারিমে যেহেতু সকাল সন্ধ্যা বা সকাল বিকেলের কথা বলেছেন, বকরাতাম ওয়া আসিলা অথবা ওয়াসাবে বিল আশি বিল আশি ওয়াল ইবকার, ইবকার সকাল আর আশি মানে মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরে আশি বৈকাল, এই জন্য আসর পর থেকে নিয়ে মাগরিবের মধ্যে অথবা ইশা পর্যন্ত জিকির করা আর হচ্ছে টাইম, আর আসর পরে করা শেখ ইবনে বাজ রাহেমাহুল্লাহর কাছে এটি বেশি পছন্দনীয় মত, যে যে আসর পরেই করে নেবে, এটা মাগরিবের তুলনায় উত্তম। একদল বলছেন না মাগরিব পরে চলবে না, আরেক দল বলছেন না আসর পরে চলবে না, মাগরিব পরেই করতে হবে, কিন্তু যারা বলছে আসর পর চলবে না মাগরিব পর করতে হবে, তাদের কথার বিপরীত কোরআনে কারিমে আয়াত রয়েছে যে যে সকাল বিকেল, তো বিকেল সূর্য ডুবার পরে হয় না, বিকাল হয় সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পর, আর বিশেষ করে আসর থেকে নে মাগরিব, এটা হচ্ছে বৈকাল। সুতরাং আসর পরে জিকির আজকার করা বেশি উত্তম। জি অনেকের সংশয় যে কিছু দোয়া তো রয়েছে যে এই আল্লাহ যে সামনে রাত আসছে, তো রাত একটু পরে আসছে, সেই জন্য সেই দোয়াটি পড়ছেন, সুতরাং এটি উত্তম মনে করি শেখ রহমাতুল্লাহর মতটি, আর এটি আমি আমল করি যে আসর থেকে মাগরিবের মধ্যে আসরের পরে পড়ে পড়ে নেওয়ার চেষ্টা করি। যদি কখনো ভুলে যান তাহলে তখন মাগরিব পর করেন, হ্যাঁ, আর যদি ভুলেই গিয়ে থাকেন তো এশা পরেও করতে পারেন অর্ধেক রাত রাতের আগ পর্যন্ত, এটা যারা ভুলে যাবে তাদের জন্য। এই জন্য আবার বলছি আসর থেকে মাগরিবে জিকির আজকার গুলি সেরে নেওয়ার চেষ্টা করবেন। বারাকাল্লাহ।